ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর আমি আজকে নিয়ে এসেছি ছানার একটি নতুন রেসিপি। তো ছানার রেসিপিটা হলো ছানার নাড়ু আর ছানার ক্যান্ডি। একই পদ্ধতিতে ছানার ক্যান্ডিটা তৈরি হবে, তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমি এখানে ছানাটা করেছি লেবু দিয়ে, আর এই লেবুর একটা দানা ছিল সেটাই ফেললাম। আর ছানাটা আমি 1.5 ঘন্টা আগে করে ভিজিয়ে রেখে ঝুলিয়ে রেখেছিলাম। এখানে নিয়ে নিয়েছি খোয়া ক্ষীর, এটা এটা মিষ্টির দোকানের খোয়া ক্ষীর, এটা হচ্ছে আমুল খোয়া ক্ষীর, এটা আমুল যে প্যাকেটের পাওয়া যায় সেই খোয়া ক্ষীর। আর এই মিষ্টির দোকানের খোয়া ক্ষীরটা একটু ডেলা থাকে, এটা আমি গ্রেট করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি সাজানোর জন্য কয়েক পিস কাজু। তো চলুন শুরু করি। এখানে আমি ছানাটা হালকাভাবে একটু চটকে নিচ্ছি, নিয়ে এবার আমি ক্ষীরগুলো মিশিয়ে দিচ্ছি। আর এই ক্ষীর ছানা একসঙ্গে খুব ভালোভাবে মাখতে হবে, যাতে একটা সুন্দর সফট ডো তৈরি হয়। তো দেখুন বন্ধুরা, ছানাটা মেখেছি, একদম সফট একটা ডো তৈরি হয়েছে। এইভাবে পুরো ছানাটাকে ভালো করে মেখে নিতে হবে। এরপরে আমি একটা প্যান বসিয়ে দিচ্ছি গ্যাসে। তো গ্যাসের প্যানটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ ঘি। তো ঘিটাকে আমি নাড়িয়ে গরম করে নেব। নিয়ে এর মধ্যে আমি যে ডোটা তৈরি করেছিলাম দিয়ে দেব। ঘিটা গরম হয়ে গেছে, দিয়ে দেব 2 চামচ পরিমাণ চিনি। তো চিনিটা গোলা পর্যন্ত এটাকে আমার নাড়তে হবে। চিনিটা গুলে গেছে, এর মধ্যে এবার দিয়ে দেব মাখা ছানাটা। দিয়ে আমি ভালো করে এটাকে নাড়াচাড়া করে ভাজা ভাজা করব। তো ছানাটাকে আমি নাড়ুর পাক ধরবে সেরকম ভাবেই ভাজা ভাজা করব, যাতে পা মানে নাড়ুটা পাক হয়, নাড়ুটা বাঁধার সময় খুলে না যায়, ঠিক নারকেল নাড়ু যেরকম বানায়। তো ছানার পাকটা আমার হয়ে গেছে, এটাকে এবার আমি নামিয়ে ঠান্ডা করতে দেব। তো এটা আমার অল্প ঠান্ডা হয়ে গেছে, কি সব পুরো ঠান্ডা হয়ে গেলে এটা হবে না। মিক্সিতে আমি এটাকে ভালো করে বেটে নিয়েছি। আমরা নারকেল নাড়ু করার সময় ঠিক নারকেলটাকেও আমরা যেরকম বেটে নিলে খুব সফট হয় নাড়ুটা, তেমনি এখানে ছানাটাকেও আমি ভালো করে মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি। গ্রাইন্ড করে নিলে নাড়ুটা ভালো গোল হয় আর এটা ভেঙেও যাবে না। তো এইভাবে আমি নাড়ু যেভাবে বানাই নারকেল নাড়ু, সেইভাবে আমি একে একে নাড়ুগুলো বানিয়ে নেব। তো নাড়ুগুলো একে একে আমি আস্তে আস্তে বেঁধে নিই, দেখুন পুরো নারকেল নাড়ুর মতন দেখতে। তো নাড়ুগুলো আমার বানানো সব হয়ে গেছে, এই পর্যন্ত এটাকে আমি ছানার নাড়ুই বলবো। তো দেখুন পুরো নারকেল নাড়ুর মতন দেখতে, আর এটা একদম সফট, মুখে দিলে পুরো মিলে যাবে, এখানে কোনো দানা পাবে না। এর পরের স্টেপে আমি আসছি। এখানে একটা প্যান বসিয়ে নিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণ চিনি। তো এখানে 1/2 কাপ পরিমাণ চিনি যেহেতু দিচ্ছি, 1/2 কাপ পরিমাণ জলও অ্যাড করব। এর থেকে বেশিও দেব না, কমও দেব না। আর দিয়ে দিলাম একটা এলাচ দানা ফাটিয়ে,
এর একটা চটচটে রস তৈরি হবে, তো রসটা আমি ভালো করে জলদি জলদি বানিয়ে নিচ্ছি। এটা হয়ে গেছে, দেখুন জলদি জলদি এইভাবে একটা চটচটে রস তৈরি হয়ে গেছে। রসটা একটু ঠান্ডা করেই আমি এখানে নিয়ে চলে এসেছি, বেশি ঠান্ডা হলে এটা শক্ত হয়ে যেতে পারে, তাই জন্য আমি এটা একটু ঠান্ডা হতেই আমি নিয়ে এসেছি। এটা ঠান্ডা একটু ঠান্ডাতেই করতে হবে। তো এর মধ্যে আমি একে একে নাড়ুগুলো এইভাবে কোটিং করে করে আমি তুলে তুলে প্লেটে রেখে দেব। তো এটা যখন এই যে একটা চটচটে এটা যখন শক্ত হয়ে যাবে, তখন আপনি মুখে যখন দেবেন, ঠিক আমরা যেরকম ছোটোবেলায় দাঁতের লড়াই খেয়েছি, দাঁতের সঙ্গে চটচট চটচট মানে আটকি আটকি যাবে, ঠিক ক্যান্ডি যেরকম খেলে আমাদের দাঁতের মধ্যে আটকি যায়, এইদিকে একবার ওদিকে একবার করি, তো সেইভাবে এটা খেতে হবে। আবার যখন কোটিংটা খেতে মানে মুখের মধ্যে মিলিয়ে গিয়ে একটা নাড়ুর যে স্বাদটা এসে যাবে, তো এটা খেতে খুব সুন্দর হয়। আর আমি এখানে সাজানোর জন্য ওপরে কাজু বাদাম দিয়ে দিচ্ছি, এটা অপশানাল, এটা জাস্ট দেখতে ভালো লাগার জন্য। এটা ক্যান্ডিতে তো দেয় না, কিন্তু আমি সাজানোর জন্য শুধু কাজু বাদামটা দিলাম। তো বন্ধুরা, এখানে ছানার নাড়ু আর একই সঙ্গে ছানার ক্যান্ডি রেডি হয়ে গেছে। বাচ্চাদেরকে বাড়িতে এরকম বানিয়ে দেবেন, বাচ্চারা খুব ভালো খাবে, এটা খেতে খুব সুন্দর হয়। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদেরকে শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর প্লিজ আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। তো পরের আবার নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো। থ্যাংকস ফর ওয়াচিং।